হে ইউ হোয়াটস আপ গাইস, তো কেমন আছো তোমরা প্রত্যেকেই? তো আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আরো একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি শুভ আর তোমরা দেখছো অ্যামিচেস ওয়াইটি দ্য গেম ইউটিউব চ্যানেল। তো আমাদের আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেইল দেখে তো এতক্ষণে বুঝেই গেছো আমরা কি করতে চলেছি। ওকে, তো বেশি কিছু না, আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি মানে পাথর হ্যাক, ঠিক আছে, মানে স্টোন হ্যাক, যেটাকে বলতে পারো তোমরা ওয়াল হ্যাক, ঠিক আছে। তো আজকে কিন্তু তোমাদেরকে আমি ওয়াল হ্যাক দেখাতে চলেছি। তোমরা কিন্তু তোমাদের রিয়েল আইডিতে ওয়াল হ্যাক করতে পারবা, কোনো ধরনের ওয়াল হ্যাক বা গ্লিচ ইউজ না করে কিন্তু তোমরা ওয়াল হ্যাকটা অনেক ইজিলিভাবে করে নিতে পারবা। তো তোমরা এই ওয়াল হ্যাকটা কেমনে করবা না করবা আমি ফুললি ফুল ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দিব। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবা, যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝবা না কেমনে কী করছি না করছি, তারপর এসব বলবা ভাই হয় না হয় না, ঠিক আছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আর আমাদের চ্যানেলে নতুন হলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ওকে, তো বেশি কথা না বেরিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা বেশি কথা না বেরিয়ে চলে এসেছি আমাদের মূল ভিডিওতে। ওকে, তোমাদেরকে এখানে যেটা করতে হবে এটা কোনো ধরনের কিন্তু গ্লিচ না, মানে কোনো মানে গ্লিচ না বলতে সেটা কোনো ধরনের হ্যাক না কোনো টাইপের কিছু না। ওকে, তো তোমরা যে পাথরটাকে তোমরা হ্যাক করতে চাও মানে হ্যাক টাইপের কিছু করতে চাও সেটার পাশে বসে যাবে। বসে যাওয়ার পর তোমাদের ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন যেটাই আছে সেটা অফ করে দেবে। অফ করে দেওয়ার পর তোমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমাদের ওয়াইফাই পিংটা তোমার 300 থেকে 400 কাছাকাছি না যায় ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পাথরের কাছে বসে অপেক্ষা করতে হবে। আর তোমাদেরকে পাথরের যে সাইডে তোমরা বসবা এর বিপরীত দিকে কিন্তু তোমাদেরকে দৌড় লাগাইতে হবে, ঠিক আছে। তো তোমরা তো দেখতেই পারলা আমি পাথরের পিছনের দিকে বসছিলাম আর সামনের দিকে কিন্তু দৌড় শুরু করছি। ওকে, তো তোমরা সেম টু সেম এই ট্রিক মানে এমনি করবা, এমনি করে তোমাদের ডাটা কানেকশনটা অফ করে তোমরা সামনের দিকে দৌড়াইতে শুরু করবা, তোমাদের যাতে বোরিং লাগে না লাগে তার কারণে কিন্তু আমি ভিডিওটাকে একটু ফাস্ট করেছি। তো তোমাদেরকে এখানে কতটুকু সময় এমনি দৌড়াইতে হবে আর কী করতে হবে না করতে হবে মানে কেমনে করলে ট্রিক্সটা কাজ করবে না করবে সব কিছু আমি ভিডিওর মাঝখানে বলে দেবো বা যে কোনো এক জায়গায় বলে দেবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, না হলে কিন্তু তোমাদের এই ট্রিক্সটা কিন্তু ওয়ার্ক করবে না। ওকে, তো সিম্পলি তোমরা ডাটা কানেকশনটা অন করে দেবা, অন করে দেওয়ার পর তোমরা সোজা ঘুরেতে থাকবে, তারপর দেখতে পারবা ভাই ম্যাজিক। ওকে, তো এটাকে বলা ভাই হ্যাকার, ঠিক আছে। আমি পাথর হ্যাকার হয়ে গেছি মানে ওয়াল হ্যাকার হয়ে গেছি, পাথরের ভিতরে ঢুকে গেছি। আর আগে কিন্তু আমি তোমাদেরকে একটা ট্রিক দিছিলাম ওয়াল হ্যাক, সেটা ছিল ওয়াল হ্যাক তোমরা গাড়ি দিয়ে কিন্তু ওয়াল হ্যাক করে নিতে পারবো অনেক ইজিলি, ওইটাও কিন্তু ভিডিওটা আমি দিছিলাম। তোমরা যদি চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা লিঙ্ক দেওয়া দিব, তোমরা চাইলে কিন্তু যাই ওই ভিডিওটা দেখতে পারো। ওকে, তো এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের ওখানে জানাই দেবে, আর ট্রিক্সটা কেমনে ওয়ার্ক করবে সেটা তো আমি অবশ্যই বলবো আমি পরবর্তীতে যে কোনো একটা জায়গায় বলে দেবো। তো এমনি কিন্তু করে কিন্তু তোমাদের ফ্রেন্ডকেও কিন্তু চমকাই দিতে পারবে, আর এমনি এটা করে এই ট্রিক্সটা করে কিন্তু তোমরা অনেক ইজিলি যারা সোলো র্যাঙ্ক পুষ দেবো বা তোমাদের যদি স্কোয়াড যদি মারা খায় যায় বা ডিওতে যদি খেলো তোমাদের টিমমেট যদি মারা খায় যায় তাহলে কিন্তু তোমরা যদি কোনো বিপদে পড়ে যাও তাহলে কিন্তু একটা ওয়াল মারে কিছুক্ষণের ভিতরে কিন্তু তোমরা ওয়াল হ্যাক করে কিন্তু বসে থাকতে পারবে। ওকে, তো এই ট্রিক্সটা কিন্তু আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করি, আর এক ভাই মানে একটা বড় ভাই আইসা আমার বলছে ভাই তুমি ওয়াল হ্যাক করলাকে এই করলাকে সেই করলাকে, আমি এবার বলছি ভাই আমি এটা ওয়াল হ্যাক না ভাইয়া, এটা একটা ধরনের গ্লিচ আর কি, ঠিক আছে। তো তোমরা তো দেখাই দিলাম, তো আমি আরেকবার এখানে ট্রাই করে দেখাই দিয়েছি আর তোমরা দেখবে আমি কেমনে করতেছি, ঠিক আছে। তুমি এখানে আমি আরেকবার তোমাদেরকে দেখাই দিই, তোমরা সিম্পলি যে পাথরটা হ্যাক করবো ওইটার কাছে বসবা, বসে তোমাদের ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন অফ করে দেবা, তারপর 300 থেকে 400 পিং হওয়ার আগ পর্যন্ত তোমরা এখানে বসবা। তারপর দেখবো আমি কিন্তু দৌড়ানো শুরু করেছি, 400 পিং হওয়ার সাথে সাথে আমি কিন্তু দৌড়ানো শুরু করেছি পাথরের বিপরীত দিকে। আর তোমাদেরকে এটা কতক্ষণ দৌড়াইতে হবে এটা আমি এখানে বলে দিই, সেগুলো তোমাদেরকে কম করে হলো 40 থেকে 50 সেকেন্ড, ঠিক আছে। চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড তোমাদেরকে কিন্তু সামনের দিকে দৌড়াইতে হবে, ঠিক আছে। সামনের দিকে 40 থেকে 50 সেকেন্ড তোমাদেরকে দৌড়াইতে হবে, তোমাদের অনুমানে 30 থেকে 40 সেকেন্ড কি 40 থেকে 50 সেকেন্ড তোমরা এমনি সামনের দিকে দৌড়াইতে থাকবে। ওকে, মানে তোমাদের অনুমান মতো একটা জায়গা পর্যন্ত যাইবা, কিন্তু কম জায়গাও কিন্তু হবে না, ঠিক আছে। কম জায়গায় কিন্তু হবে না, তোমাদের যতটা সম্ভব দূরে যাওয়া যায় ততটাই দূরে যাবা, ঠিক আছে। তো আমি দেখো কিন্তু আমি কিন্তু 40 থেকে 50 সেকেন্ড প্রায় হয়ে গেছে, আমি কিন্তু এখানে কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করিয়েছি যাতে তোমাদের বোরিং না লাগে। তো আমি কিন্তু দেখো ডাটা কানেকশন অন করিয়েছি, অন করে দেওয়ার পর তোমরা সিম্পলি সোজা যদি হাতে কিছু থাকে তাহলে ওটা দেখো খুব আসতে থাকবে বা বাইরেতে থাকবে, আর যদি কিছু না থাকে সোজা ঘুষাইতে থাকবে। ওকে, তো আমি ঘুষাইতে থাকবে দেখো আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি ভাই, ভাই আমি হ্যাকার হয়ে গেছি। আর এইরকম যেমন যদি তোমাদের ইয়া স্ক্রিনটা যদি মানে গ্লিচ করতে থাকে, গ্লিচ করতে তোমরা কিন্তু টাচ করবে না, ঠিক আছে, ছাড়িয়ে দেবে, এটা সিম্পলি একলাই ভিতরে ঢুকে যাবে। যদি তোমাদের প্রথমবার কিন্তু নাও হইতে পারে তো তোমরা ট্রাই করবা তারপর আমার কমেন্টে জানাইবা কার কার মানে ট্রিক্সটা ওয়ার্ক করছে আর কার কার করে নাই, ঠিক আছে।
তেমনি কিন্তু তোমরা অনেক ইজিলি কিন্তু র্যাঙ্ক পুশটা মারি দিতে পার, অনেক সহজেই কিন্তু তোমরা হিরোইক বা যদি গ্র্যান্ড মাস্টার যাইতে চাও, ওয়ান ডে পুষে যদি গ্র্যান্ড মাস্টার যাইতে চাও তাহলে কিন্তু তোমরা অনেক ইজিলি কিন্তু গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারবা, ঠিক আছে? তো অনেকে কিন্তু সোলোতে গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য চেষ্টা করে, তো ওরা কিন্তু এমনি যে অনেক মানে এনিমি ঝামেলার কারণে যাইতে পারে না, ঠিক আছে? তো আমি দেখো এনিমি এনিমির ডাকি এনিমি নাকি আমি দেখি, তো একটা কিন্তু গাড়ি দেয় মাত্র এসে নামলো, দেখি এটা আনন্দ নাকি ও ভাই সাহেব আরেকটা আসতেছে ভাই, তো এর সাথে একটু ফাইজলামি হয়ে যাক, মামা মামা এদিকে আয় ভাই, ভাই এদিকে আছো, আচ্ছা ওটা বুঝতে পারছে আমি পাথরের ভিতরে আছি, তাই না বইছে ও ভাই সাহেব কাত্তাই জেরিলায় ভাই, এনিমির সাথে তুমি মজা নিতে পারবা, ঠিক আছে? তো দেখো ওরে কিন্তু গাড়িতে যেটা ছিল ওইটা এরা মারতেছে, তো আমি বই থেকে সব কিছু দেখতেছি, মানে ওই যে এনিমিটা আছে ওয়েও কিন্তু বুঝতে পারছে এটা পাথরের ভিতরে কেউ আছে, ঠিক আছে? মানে পাথরের ভিতরে হ্যাকার আছে, তো আমি দেখার সাথে কেমনে মজা নেই, তো একটা ওয়াল মাইরে দিই, মামা একটা ওয়াল নেও তোমার নাহলে মাইরে দিব, ঠিক আছে? তো দেখো কিন্তু ভাই বুঝতেই পারছে আমি ভিতরে ভাই টিমিং করতেছে, ভাই স্যাম টিমিং করতেছে, ওপি বার হয়ে গেছি, এ ভাই টিমিং করে আবার মারে ভাই, কেমন এনিমি ভাই, ভাই আমি হ্যাকার না, হ্যাকার না ভাই, আমি এটা গ্লিচ করছি ভাই, আমি হ্যাকার না, ও ভাই সাহেব মাইরেছে, তো সমস্যা নেই আমরা এই এনিমিটা মাইরে দিব, ঠিক আছে? নো প্রবলেম ব্রদা, আমরা আছি তোমাকে মারার জন্য, পিছনে পিছনে ভরে দেওয়া হবে তোমাকে, তো কোথায় আছো মামা হেডশট, ও ভাই সাহেব লাগলো না, বেটি কি মরে গেছে নাকি, ও এটা কেউ মাইরেছে হয়তো বা, তো মরার কথা না, একলাই মরে গেছে ব্যাপার না, তো এটা কিন্তু মরে গেছে, তো আমরা এখানে লুট করে নিয়ে, তো এই ছিল আমাদের আজকে ছোটোখাটো ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেবে, আর আমাদের ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেবে, আর কার কার ওয়ার্ক করছে আর কার ওয়ার্ক করে না সেটাও অবশ্যই কমেন্টে শুনে জানাই দেবে, তো আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো আজকে তো বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।